সম্মিলিত নয় ব্যাংক ও একটি প্রতিষ্ঠানের প্রশ্ন সমাধান। উপসর্গ হচ্ছে অতি। বঙ্গদর্শন পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়? 1872 সালে। কোনটি বিশ্লেষণ বাচক শব্দ? জীবনী। জীবনী বিশ্লেষক বাচক শব্দ। কোন বাক্যের নাম পুরস্কার ব্যবহার করা হয়েছে? ওরা কি করে, এটা পুরুষের ব্যবহার করা হয়েছে। ওরা কি করে, পুরুষের ব্যবহার করা হয়েছে। কোন শব্দের ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে? পাঠক ধাতুর সাথে প্রত্যয় যুক্ত হয়েছে। বাংলাদেশে সিরাজউদ্দৌলা নাটকটি কে রচনা করেন? সিকান্দার আবু জাফর। বাংলাদেশে সিরাজউদ্দৌলা নাটকটি রচনা করেন সিকান্দার আবু জাফর। শ্রবণ দ্রবণ শব্দটি সন্ধি বিচ্ছেদ দ্রোযোগ ওয়ান। হেডমোলবি কোন কোন ভাষার শব্দ সহযোগে গঠিত? ইংরেজি ফার্সি। কোন চরণটি সঠিক? প্রশ্নটি 33 নম্বর বিশেষ পরীক্ষা এসেছিল। শুদ্ধ চরণ হচ্ছে ধন ধান্যে পুষ্প ভরা। নষ্ট হওয়া হবার স্বভাব যার নশ্বর। সংশয় এর বিপরীতার্থক শব্দ প্রত্যয়। বিভক্তিযুক্ত ধাতু ও শব্দকে পদ বলে। কোন দ্বিরুক্তি শব্দ জুটি বহুবচন সংকেত করে? পাকা পাকা আম বহুবচন, পাকা পাকা নরম নরম হাত গুলো হবে না। বাংলা ভাষায় প্রথম সার্থক কমেডি নাটক ভদ্রাজুন না প্রথম কমেডি নাটক পদ্মাবতী। ভদ্রাজুন প্রথম নাটক আর সার্থক নাটক শর্মিষ্ঠা। মাগো ভাবনা কেন গণটির গীতিকার? আব্দুল গাফফার চৌধুরী। ক্ষণার বচন এর মূল ভাব কি? শুদ্ধ জীবন যাপন রীতি। কোন শব্দটি শুদ্ধ বানানো লেখা হয়েছে? ত্রিভুজ শুদ্ধ, শূন্য শূন্য বানানটা শুদ্ধ, পূর্ণ বানানটা শুদ্ধ না, ভুবন বানানটাও শুদ্ধ না। কোনটি মৌলিক শব্দ? মৌলিক শব্দ হচ্ছে ঘ, এখানে মৌলিক শব্দ নেই। নাক তিন লাল গোলাপ এগুলো মৌলিক শব্দ। নিচের কোন শব্দে নতবিধি অনুসারে ন এর ব্যবহার হয়েছে? নতবিধি অনুসারে ন এর ব্যবহার হয়েছে প্রবল। কোন বাক্যটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হচ্ছে দৈন্য সর্বদা মহত্তর পরিচায়ক নয়। দৈন্য সর্বদা মহত্তের পরিচায়ক নয়। মাটির ময়না তারেক মাসুদ। নীলদর্পণ নাটকটির মূল বিষয়বস্তু হচ্ছে নীলকরদের অত্যাচার। কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গল্প? পদ্ম গোখরা একটি গল্প। রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণ নাম গৌড়ীয় ব্যাকরণ। চৌহদ্দি শব্দটি কোন ভাষার শব্দযোগ হয়েছে? চৌ হচ্ছে সংস্কৃত, হদ্দি হচ্ছে আরবি, চৌহদ্দি।